সংবাদ আনছি গণেশ। একে গুপ্তচর। সে কি গুপ্তচর? আমি দেখলাম যে এক শিবিরের পাশে বসে নির্জনে শুষ্ক তালপত্রে কি লিখছিল। আমি দেখতে চাইলাম, পত্রখানি দেখালো, পড়তে পারলাম না, তাই সম্রাটের কাছে নিয়ে এসেছি। কি লিখছিলে যুবক, সত্য বলো। সত্য বলবো রাজাধিরাজ, ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনো শেখেনি। উত্তম, বলো কি লিখছিলে। আমি সম্রাটের বাহিনী চালনা, ব্যূহ রচনা প্রণালী, সামরিক নিয়ম এইসব মাসাবধি কাল ধরে শিখছিলাম। কার কাছে? এই সেনাপতির কাছে। সত্য সেলুকাস? সত্য সম্রাট। তারপর? তারপর গ্রিক সৈন্য কাল স্থান পরিত্যাগ করে যাবে শুনে আমি যা শিখেছি তা এই পত্রে লিখে নিচ্ছিলাম। কি অভিপ্রায়? সেকেন্দার শাহর সঙ্গে যুদ্ধ করবার অভিপ্রায় নয়। তবে? তবে শুনুন সম্রাট, আমি মগধের রাজপুত্র চন্দ্রগুপ্ত, আমার পিতার নাম মহাপদ্ম, আমার বৈমাত্র ভাই নন্দ সিংহাসন অধিকার করে আমায় নির্বাসিত করেছে, আমি তারই প্রতিশোধ নিতে বেরিয়েছি। তারপর? তারপর শুনলাম মাসিডন ভূপতির অদ্ভুত বিজয় বার্তা, অর্ধেক এশিয়া পদতলে দলিত করে নদ নদীগিরি দুর্বার বিক্রম অতিক্রম করে শুনলাম তিনি ভারতবর্ষে এসে আর্যকুল রবি পুরুকে পরাজিত করেছেন। হে সম্রাট, আমার ইচ্ছা হলো যে দেখে আসি কি সে পরাক্রম যার ভ্রুকুটি দেখে সমস্ত এশিয়া তার পদতলে লুটিয়ে পড়েছে, কোথায় সে শক্তি লুক্কায়িত আছে আর যের মহাবীর্য যার সংঘাতে বিচলিত হয়েছে। তাই এখানে এসে সেনাপতির কাছে শিক্ষা করছিলেন। আমার ইচ্ছা শুদ্ধ আমার ঋতুরাজ্য পুনরুদ্ধার করা, এই মাত্র। আমি কিন্তু এরূপ বুঝি নাই সম্রাট, যুবকের চেহারা কথাবার্তা আমার মিষ্ট লাগত, তাই আমি সরল ভাবে গ্রিক সামরিক প্রথা সম্বন্ধে যুবকের সঙ্গে আলোচনা করতাম। বুঝি নাই যে বিশ্বাসঘাত। কে বিশ্বাসঘাত? এই যুবক। এই যুবক না তুমি? নিরস্ত হও। অ্যান্টিগনেস, তোমার এই ঔদ্ধত্যের জন্য তোমায় আমার সাম্রাজ্য থেকে নির্বাসিত করলাম, একজন সামান্য সৈন্যাধ্যক্ষের এত দুঃস্পর্ধা। আমি এতক্ষণ বিস্ময়ে অবাক হয়ে চেয়েছিলাম, তোমার এত দুঃস্পর্ধা হতে পারে তা আমার স্বপ্নেরও অগোচর ছিল। যাও, এই মুহূর্তে তোমায় নির্বাসিত করলাম। আর সেলুকাস, তোমার অপরাধ তত নয়, কিন্তু ভবিষ্যতে স্মরণ রেখো যে গ্রিক সম্রাটের সম্মুখে চক্ষু রক্তবর্ণ করা গ্রিক সেনাপতির শোভা পায় না। আর যুবক সম্রাট, তোমায় যদি বন্দী করি? কি অপরাধে সম্রাট? আমার শিবিরে তুমি শত্রুর গুপ্তচর হয়ে প্রবেশ করেছো, এই অপরাধে। এই অপরাধে? ভেবেছিলাম যে সেকেন্দার শাহ বীর, দেখছি তিনি ভীরু, এক গৃহহীন নিরাশ্রয় হিন্দু রাজপুত্র ছাত্র হিসাবে তার কাছে উপস্থিত, তাতেই তিনি ত্রস্ত। সেকেন্দার শাহ এত কাপুরুষ তা আমি ভাবিনি। সালুকাস, বন্দি করো। সম্রাট, আমায় বধ না করে বন্দি করতে পারবেন না। চমৎকার, যাও বীর, আমি পরীক্ষা করছিলাম মাত্র, নির্ভয়ে তুমি তোমার রাজ্যে ফিরে যাও। আর আমি এক ভবিষ্যৎবাণী করি, মনে রেখো তুমি ঋতুরাজ উদ্ধার করবে, তুমি দুর্জয় দিকে বিজয়ী হবে। যাও বীর, মুক্ত তুমি। বদ্ধ জলা ধোঁয়ার কুণ্ডলী, পচা হাড়ের দুর্গন্ধ, প্রকৃতি কতখানি বিভৎসতা অর্জন করছো ঈশ্বরের কাজ থেকে, তার সামনে আমি দাঁড়ালাম বুক ফুলিয়ে। নমস্কার চাণক্য। কে তুমি? আমি মহারাজ নন্দের মন্ত্রী কাত্যায়ন। মহারাজ নন্দের মন্ত্রী? সরে দাঁড়াও, সরে দাঁড়াও। কেন, আমি কি অপরাধ করেছি? কেন মন্ত্রী মশাই, আমার তো আর কিছু নেই, না আছে স্ত্রী, না আছে কন্যা, আছে এই ছোট্ট কুড়ে ঘরখানা, তোখানে দাও, পুড়িয়ে দিয়ে যাও। ব্রাহ্মণের সে প্রতাপ যদি আজ থাকত। আজ নেই, কিন্তু এই ব্রাহ্মণী নিজের প্রভুত্ব খুইয়েছে, আবার এই ব্রাহ্মণী তাকে উদ্ধার করবে। আমি আজ সেই উদ্দেশ্যে তোমার কাছে এসেছি ব্রাহ্মণ। কিরকম? তোমায় মহারাজের মাতামহের শ্রাদ্ধে পৌরোহিত্য করতে হবে। মন্ত্রী মশাই, আমি দিন দরিদ্র ব্রাহ্মণ, সত্য কোনোদিন খেতে পাই, কোনোদিন হয়তো খেতে পাই না সত্য, তথাপি মহারাজের শ্রাদ্ধে পৌরোহিত্য, ক্ষত্রিয়ের দাসত্ব আমি কদাচ করব না। শোনো ব্রাহ্মণ। না, এ কি অত্যাচার, আমি আমার নিজের কুড়ে ঘরে বসে কাঁদতেও পাবো না? পুরুষের ক্রন্দন শোভা পায় না। তা পায় না বটে, পায় না বটে, কিন্তু কি করব মন্ত্রী মশাই, দেখুন উপর্যুপরি ভাগ্য বিপর্যয়ে আমার কিছু করতে পারিনি, কিন্তু আমার কন্যার অপহরণ আমার মেরুদণ্ড ভেঙে দিয়েছে।
তুমি বিচক্ষণ ব্যক্তি, তুমি এত অধীর হচ্ছ? অধীর? ইচ্ছে করে কাঁদি, চিৎকার করে কাঁদি, আমার অশ্রু জলে পৃথিবী ডুবিয়ে ভেঙে চুরে ভাসিয়ে দি, কিন্তু অশ্রু উৎস শুকিয়ে গেছে। মাঝে মাঝে মনে হয় ভেতরে যত কিছু অশ্রু ছিল জমাট বেঁধে গিয়েছে, অবিচারে অত্যাচারে পীড়নে ঈশ্বরকেও ছেয়ে খেয়ে ফেলেছে, দেখতে পাই না। দুঃখ কি তুমি একাই পাচ্ছ ব্রাহ্মণ? আমার কি দুঃখ জানো? এই রাজারই আজ্ঞায় অন্ধকার কারাগৃহে আমার সাত সাতটা পুত্রকে চোখের সামনে অনাহারে মরে যেতে দেখেছি। সে কি? হ্যাঁ, তবু তুমি তার মন্ত্রী? হ্যাঁ চাণক্য, প্রতিশোধ নেবার জন্য মন্ত্রিত্ব নিয়েছি। চাণক্য, তুমি আমার সহায় হও, সেই ব্রাহ্মণের লুপ্ত তেজ এসো আমরা পুনরুদ্ধার করি। আমি রাজার মন্ত্রী আছি, তুমি হও রাজার পুরোহিত। আজ আমরা দুই ব্রাহ্মণ মিলিত হই, আমাদের প্রতি অন্যায়ের অত্যাচারের প্রতিশোধ নিই। উত্তম প্রতিশোধ, আমি পৌরোহিত্য স্বীকার করলাম। মন্ত্রীমশাই জানি সব যাবে, ব্রাহ্মণের প্রভুত্ব থাকবে না, বৌদ্ধ ধর্মের বন্যা এসেছে ভাসিয়ে দেবে। তবু প্রলয়ের পূর্বে এই কলির ব্রাহ্মণ একবার দ্বাদশ সূর্যের তেজে সিংহমণ্ডল পুড়িয়ে ছাড় খার করে দেবে। মহারাজ, কে তুমি? আমি ব্রাহ্মণ। তুমি এখানে সময় কিসের জন্য? আমি তোমার মাতামহের সাধ্যে পৌরোহিত্য করতে এসেছিলাম, যেতে আসিনি। তোমাকেই বাকে যেতে আনতে গিয়েছিল ঠাকুর? তোমার মন্ত্রী? মন্ত্রী ডেকে এনেছে, তার কাছে যাও। তোমার শালক, এই শালক আমার অপমান করেছে। যাও এখান থেকে, এখানে আমরা ব্রাহ্মণের অনুযোগ শুনতে আসিনি। না, তা শুনতে আসবে কেন? ব্রাহ্মণের সে প্রতাপ যদি আজ থাকতো, আমাকে অশ্রুক্তিম দেখে ওইখানে তুমি মাটির ভেতর সে দিয়ে যেতে। আচ্ছা, দেখি ব্রাহ্মণের প্রতাপটা, আর তুমিও মহারাজের শালকের প্রতাপটা একবার দেখো। দেখবে মহারাজ, তুমিও দেখবে যদি এর প্রতিবিধান না করো। কি, তুমি ওইখানে দাঁড়িয়ে আমার উপর চোখ রাখবে? বেরোবে এখান থেকে, অগ্নিবৃষ্টি হচ্ছে না, পৃথিবী কেঁপে উঠছে না, কি আশ্চর্য! আমরা কি এখানে এক উন্মাদের প্রলাপ শুনতে এসেছি? একে বার করে দাও, কে আছ? শিখা ধরে বার করে দাও। এই বেরিয়ে যা ভিক্ষুক, বেরিয়ে যা। যাচ্ছি যাচ্ছি, তবে যাবার আগে একবার বলে যাই মহারাজ নন্দ, তবে এই কলিযুগে এই ব্রাহ্মণের প্রতাপ দেখবে, একবার দেখবে, তোমার রক্তে রঞ্জিত হস্তে এই শিখা বাঁধব, এই প্রতিজ্ঞা করে গেলাম। হ্যাঁ হ্যাঁ, আরো এক প্রতিজ্ঞা করে যাচ্ছি। একদিন এই মহারাজ নন্দকে জানু পেতে প্রাণ ভিক্ষা করতে চাইতে হবে এই দরিদ্র ব্রাহ্মণের কাছে, আর সে ভিক্ষা আমি দেব না, দেব না, দেব না। কে হয়েছিল? কি হবে আবার? কি, ওই অপগণ্ড জানোয়ারটা এইছিল পুরুদিগিরি করতে, এদিকে আমি পুরুদিনে হাজির করেছি, ওকে উঠতে বললাম, ও উঠলো না, আমি তারপরে গোয়াটি ধাক্কা দিয়ে বার করে দিয়েছি। এ আবার কে? ও তা এখানে কেন? মহারাজ যে আজ্ঞা করলেন অবিলম্বে, তাই বলে এখানে এই প্রমোদ উদ্যানে একটা ভদ্রতা তো আছে। আজ্ঞা হয়তো আবার রেখে আসি। না, যখন এনেছ, শোনো মা, তোমার পুত্র চন্দ্রগুপ্ত জীবিত আছে, সে কোথায় তুমি জানো? আমি জানি না বৎস। জানো? বলো, নইলে আমায় বধ করবে। না, তোমায় বধ করবো না, তোমায় আজীবন কারারুদ্ধ করে রেখে দেবো, অনাহারের চালায় তিলে তিলে দগ্ধ করবো। না, এত নিষ্ঠুর তুমি হবে না, আমি তোমার মা। হ্যাঁ, শুদ্রানি মা বটে, পিতার দাসী হয়ে স্পর্ধা মহারাজের মা হতে চাও? না, আমি মহারাজের মা হতে চাই না, আমি চন্দ্রগুপ্তের মা, এই আমার পরম গৌরব। চন্দ্রগুপ্ত কোথায় এখনো বলো, তুমি জানো? যদি জানতাম তবুও বলতাম না। ভাবো কি মহারাজ নন্দ, যে মা তার নিজের প্রাণ রক্ষার জন্য তার ছেলেকে বাঘের মুখে ছেড়ে দেবে, আরে মুড়ো, মা চিনলি? বলবে না বটে, আমি শুনেছি সে আমার বিপক্ষে বিদ্রোহের সূচনা করছে, সৈন্য সংগ্রহ করছে। ভগবান, এই কথা যেন সত্য হয়, চন্দ্রগুপ্ত যেন তার মাতার অপমানের প্রতিশোধ নেয়। এই নিয়ে যাও কারাগারে। এত দূর মহারাজ নন্দ, তোমার মাতার এই অপমান তুমি উপভোগ করছো? না, আমি তোমার মাতা নই, কিন্তু আমি নারী, দীনা দুর্বলা নিঃসহায়া নারী, নারীর লাঞ্ছনা দুর্বলের প্রতি অত্যাচার নারী সইতে পারে কিন্তু ধর্ম সয় না। যেন এখনো বলো চন্দ্রগুপ্ত কোথায়? এই চন্দ্রগুপ্ত বাবা। মা, তোমার এই অপমান চন্দ্রগুপ্ত জীবিত থাকতে
এইরূপ প্রচণ্ড কাপুরুষ এর প্রতি ভুল পাবে। এসো এ গৃহ আপনার গৃহ, আমি আপনার অনুগত বন্ধু। মহারাজের জন্য আমার এই পার্বত্য সৈন্য প্রাণ দেবে। আমি এই অশিক্ষিত সৈন্য গ্রিক প্রথায় এমন করে শিক্ষিত করে তুলব যার কাছে মগধ ছাড় সমস্ত ভারতবর্ষ মাথা হেঁট করবে। কিন্তু নন্দের মন্ত্রী শুনেছি অতি কুট, অতি বুদ্ধিমান। হ্যাঁ, আমার পক্ষেও নন্দের পুরাতন মন্ত্রী কাত্যায়ন আছেন, আর আমি তাকে পাঠিয়েছি চাণক্যকে ডেকে আনবার জন্য। এই চাণক্যকে শুনেছি তিনি একজন অতি বুদ্ধিমান একনিষ্ঠ ব্রাহ্মণ। চন্দ্রকেতু, তোমার উপর নির্ভর করতে পারি? মহারাজ, চন্দ্রকেতু চিরদিন আপনার জন্য প্রাণ দিতে প্রস্তুত, জানবেন। ভাই, তবে আর কোনো চিন্তা নাই, চলো চন্দ্রকেতু মা তার আশীর্বাদ নিয়ে আসি। এনেছি অবতীর্ণ দেবরাজ, এর দর্শন পূর্ণ চন্দ্রের উদয়, এর স্বর রণবাদ্য। দাদাকে যখন ইনি আলিঙ্গন করলেন মনে হলো যেন শরতের মেঘকে সূর্য কিরণ এসে ঘিরেছে, চলে গেলেন যেন একটি মলয়োচ্ছ্বাস। বসন্ত ও তোর কি রং মাখা পাখা তোলে, রে বসন্ত ও তোর কি রং মাখা পাখা তোলে, নিয়ে আয় তোর নতুন গানে নতুন পাতায় নতুন ফুলে, নিয়ে আয় তোর নতুন গানে নতুন পাতায় নতুন ফুলে, রে বসন্ত। মা, আমি অন্যায়ের প্রতিশোধ নিতে বেরিয়েছি, আগুন জ্বালিয়েছি, তোমার অপমান আজ তাতে আহুতি দিল। যদি কখনো স্নেহের দৌর্বল্যে ভাই নন্দকে আমি ক্ষমা করতে চেয়েছিলাম, আজ হতে সেই চিন্তা আমি মন থেকে নির্বাসিত করলাম। যখন নন্দ আমাকে শুদ্রাণী মা বলে সম্বোধন করল, তখন আমার মনে হলো বৎস যে অগ্নির লেলিহান শিখার মধ্যে আমি দাঁড়িয়ে আছি। তারপর যখন তার আজ্ঞায় অথম বাচাল আমার কেশ আকর্ষণ করলো। যদি জয় সম্বন্ধে কোনো সন্দেহ ছিল, আর তার রেখা মাত্র নেই। অবলার উপর অত্যাচারে একটা জাতি উচ্ছন্ন যায়, নন্দ বংশ তো ছাড়, আমি এর যোগ্য প্রতিশোধ নেব। সেই আশায় জীবন ধারণ করে রইলাম বৎস। কে? আমি কাত্যায়ন। কই চাণক্য কই? ওই যে আসছেন। তুমি চন্দ্রগুপ্ত? আপনার দাস। তুমি পারবে যদি আপনার কৃপা থাকে। আমি কে? কেউ না, তুমি একাই পারবে। আমি কে? দীন ব্রাহ্মণ, অতি দীন। দীন ব্রাহ্মণ? আজ ব্রাহ্মণের মতো দীনকে, তার সাপে সগর বংশ ভস্ম হওয়া দূরে থাক, সামান্য প্রদীপটা পর্যন্ত জ্বলে না, তার উপবীত আজ ভিক্ষুকের চিহ্ন, ক্ষত্রিয় আজ তাকে পদাঘাত করে চলে যায়, কোনো শক্তি নাই, কোনো শক্তি নাই। সে কি? শুনেছি চাণক্য পণ্ডিত বিচক্ষণ বিদ্বান কূট। না, ঠিক শুনেছি, কেবল একটা কথা শোনি, শোনি যে তার হৃদয় নেই, আমার মেরুদণ্ড ভেঙে গিয়েছে। এই বক্ষ বুকে হাত দিয়ে দেখো, কি দেখছো? ক্ষীণ রক্তস্রোত বইছে। কিসের স্রোত? রক্তস্রোত। মূর্খ, রক্ত নাই এ দেহে, রক্ত নাই এ হিমানি প্রবাহ, রক্ত যা ছিল জমাট হয়ে গিয়েছে। গুরুদেব, আমি সব শুনেছি, আমায় শুদ্ধ আশীর্বাদ করুন, আমায় শুদ্ধ বলুন, চন্দ্রগুপ্ত তুমি অগ্রসর হও, আর সব আমি করব। পারবে? পারব গুরুদেব, আমি পারব, শুধু আপনি আমার এই মহাযজ্ঞের পুরোহিত হন। কি, তুমি কি আজ্ঞা করছো প্রাণেশ্বরী? তোমার আজ্ঞা উত্তম, তবে পাছুয়ে শপথ করো এই ব্রাহ্মণের আজ্ঞা সর্বদা সর্বথা পালন করবে। শপথ করছি গুরুদেব। তুমি পারবে? হ্যাঁ, আমি তোমায় দীক্ষা দেব, তোমায় মগধের সিংহাসনে বসাবো, তোমায় ভারতের অধীশ্বর করব। তবে ইন্ধন প্রস্তুত করো চন্দ্রগুপ্ত, আমি তাকে ব্রহ্মতেজে প্রজ্বলিত করব। চন্দ্রগুপ্ত, সম্মুখ ভবিষ্যতের দিকে চেয়ে দেখো দেখি, কিছু দেখতে পাচ্ছ? না। অন্ধ, সেখানে একটা ঝড় উঠবে, ভয় নেই চন্দ্রগুপ্ত, ওঠো, আমি আমার চক্ষের সামনে কি দেখছি জানো? কি গুরুদেব? এই প্রথমিতা প্রজ্বলিতা প্রবাহিত রক্তস্রোত ভৈরবাব, ভারত ভূমির পরিবর্তে এক রত্ন অলঙ্কারা সঙ্গীত মুখরা, আশ্রময়ী জননী,
জলধি হতে জলধি পর্যন্ত বিস্তীর্ণ এক মহাসাম্রাজ্য, সে সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তুমি, আর তার পুরোহিত এই দীন দরিদ্র ব্রাহ্মণ চাণক্য। হেলেন, বীরবর সেকেন্দার শাহর মৃত্যু হয়েছে। সে কি কি করে জানলেন? জস্ত গেলে পৃথিবী টের পায় না। তিনি আমায় এশিয়া সাম্রাজ্যের উত্তরাধিকারী করে গেছেন। হ্যাঁ হেলেন, আমি একবার সৈন্যাধ্যক্ষের শিবিরে যাব, তুমি ঘুমোকে যাও। যাচ্ছি বাবা। সূর্য অস্ত যাচ্ছে আজ সিন্ধু নদতীরে, সেদিনকার সেই গরিমাময় সূর্যাস্ত মনে পড়ে। কোথায় সেই রবি করোজ্জ্বল ভারত, কোথায় এই কুজ্ঝটিকাবৃত আফগানিস্তান, সেই মগধের রাজপুত্র। আমি সংস্কৃত শিখব, শুনেছি সংস্কৃত ভাষা ভাবুকতা কবিত্ব জ্ঞানের খনি। কালযুদ্ধ? কালযুদ্ধ? চন্দ্রগুপ্ত আক্রমণ করবে? আমরা সে তো সমস্ত দিনে 101 বার বলেছি, সেই কথা বলতে আবার রাত্রির দুপুরে কেন এসেছো? স্থির হতে পারছি না গুরুদেব, গুরুদেব এই যুদ্ধে কাজ নাই। মারি সম্মুখে কালের সংহার মূর্তি, দেখছো না আকাশ কি স্থির, রুদ্ধশ্বাসে একটা ঝটিকার অপেক্ষা করছে, সমস্ত প্রস্তুত, এখন নারীর কাকুতি শুনবার অবকাশ নেই। নারীর কাকুতি? এতই অপব্যয় নারী? গুরুদেব আপনি কি বুঝবেন এ বক্ষে কি ঝড় বইছে, আমি কতখানি সহ্য করছি? তুমি কি বুঝবে নারী লুপ্ত গৌরবের দীন মহিমা, যা রুদ্ধ আবেগ কারাগারের লৌহদারে মাথা খুঁড়ে নিজের রক্তে নিজে ভুলুণ্ঠিত হয়? যা কি কাত্তায়ন, এত রাত্রে? সোমবার আস, নন্দের বৃদ্ধ মন্ত্রী এসেছিলেন নাকি? তারপর তিনি সন্ধির কথা বললেন। বটে বটে, চন্দ্রগুপ্ত সেখানে ছিল? ছিল। বিচক্ষণ এই মন্ত্রী, চন্দ্রগুপ্ত কিছু বলেছিল? না। তুমি কিছু বলেছিলে? আমি বলেছিলাম যে তোমার পরামর্শ নিয়ে তারপরে বলে পাঠাবো, তা তুমি কি বলো? না, মনসা চিন্তিতং কর্ম বচসা ন প্রকাশে। একবার চন্দ্রগুপ্তকে আমার শিবিরে পাঠিয়ে দাও, বিশেষ প্রয়োজন। দিচ্ছি। গুরুদেব কি আমায় ডেকে পাঠিয়েছিলেন? হ্যাঁ চন্দ্রকেতু, বিশেষ প্রয়োজন। কালযুদ্ধ তুমি জানো, যুদ্ধে আমাদের জয় সম্পূর্ণ নিশ্চিত যদি তোমরা প্রাণ তুচ্ছ করে যুদ্ধ করো। যদি আমরা প্রাণ তুচ্ছ করে যুদ্ধ করি? এ কথা আপনি কেন বলছেন গুরুদেব? আমায় কি আপনি অবিশ্বাস করেন? না। তবে চন্দ্রগুপ্তকে সম্পূর্ণ বিশ্বাস করি না। সে কি গুরুদেব? আমি লক্ষ্য করে দেখেছি যে উচ্চাশার চেয়েও বলবতী একটা প্রবৃত্তি তার পেছন থেকে উঁকি মারছে। তার শৌর্য দুর্জয় যদি এই প্রবৃত্তির সঙ্গে তার সংঘাত না হয়, কাল যুদ্ধ সে পর্যন্ত তুমি সর্বদা তার পাশে থাকবে, তাকে ব্যবহৃত করে রাখবে, কদাচও একাকী থাকতে দেবে না। আর প্রাতঃকালে যুদ্ধ যাত্রা করবে, মুড়া উঠবার পূর্বে যেন মুড়ার সঙ্গে তার সাক্ষাৎ না হয়। যুদ্ধযাত্রা করবে তুমি আর চন্দ্র। কাত্তায়ন, কি সংবাদ? আমাদের যুদ্ধে পরাজয় হয়েছে, চন্দ্রগুপ্ত পলায়িত। আশঙ্কা করেছিলাম। কিন্তু না, ওই যে চন্দ্রগুপ্ত আসছে। হ্যাঁ ওই যে। যাও, তুমি সৈন্যদের বলো চন্দ্রগুপ্ত পালায়নি, রণস্থলে আছে। চিন্তা নাই, চিন্তা নাই, কণ্টকে নৈব কণ্টকম। মুরা মুরা। কি গুরুদেব? এইখানে দাঁড়াও, কাঁদতে জানো নারী? ওই চন্দ্রগুপ্ত আসছে, তোমায় কাঁদতে হবে। পুত্র পুত্র। চুপ, এখন স্নেহ নয়, তিক্ত ভৎসনা, উষ্ণ সুজল সন্তানের ওপর মাতার অভিমান অভিনয় করতে হবে। প্রস্তুত। মুরা, চন্দ্রগুপ্ত এসেছে যুদ্ধে জয়লাভ করে, বীর পুত্র তোমার, বক্ষে নাও, উৎসব করো। না গুরুদেব, আমি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসেছি। না না, এক্ষণিক দৌর্বল্য, যাও যুদ্ধ করো চন্দ্রগুপ্ত। পারবো না। কি পারবে না? ভাইয়ের গায়ে অস্ত্রাঘাত করতে। যে ভাই তোমাকে নির্বাসিত করেছে, যে ভাই তোমার মাতাকে অপমান করেছে, যার রাজত্ব দৌরাত্মের নামান্তর মাত্র। গুরুদেব, ভ্রাতৃ বিরোধে কি আপনি আমাকে আজ্ঞা দেন? চন্দ্রগুপ্ত, সমর ক্ষেত্রে দাঁড়িয়ে কি সাংঘাতিক দৌর্বল্য তোমার? চন্দ্রগুপ্ত, মুহূর্তে জীবনের সাধনা নিষ্ফল করে দিও না, জাড্য ত্যাগ করে যুদ্ধে অগ্রসর হও। মার্জনা করবেন গুরুদেব। মুরা। চন্দ্রগুপ্ত, সত্যই কি আমার পুত্র তুমি? যে নন্দ, তাকে মার্জনা করো মা। নন্দও তোমার পুত্র। মা, গর্ভে ধারণ না করলে কি পুত্র হয় না? নন্দের মাতার মৃত্যুর পর তুমি কি তাকে মানুষ করনি? এক মাতৃগর্ভে জন্ম বলি ভাইয়ের সঙ্গে সম্বন্ধ না, মায়ের চেয়ে ভাই বড়। আহা,
কাঁদো অভাগিনী নারী, এই তোমার পুত্র, মা চেনে না জানে না, জগতে যত পবিত্র জিনিস আছে মার কাছে কেউ নয়। তা জানি গুরুদেব। না জানো না, নইলে মায়ের অপমানের প্রতিশোধ নিতে সন্তান দ্বিধা করে। মা যার সঙ্গে একদিন এক অঙ্গ ছিলে, এক প্রাণ, এক মন, এক নিঃশ্বাস, এক আত্মা, মা যে তোমার অথরে হাস্য দিয়েছিল, রসনায় ভাষা দিয়েছিল, ললাটে আশিস চুম্বন দিয়ে সংসারে পাঠিয়েছিল, মা রোগে শোকে দৈন্যে দুর্দিনে তোমার দুঃখ যে নিজের বক্ষ পেতে নিতে পারে, তোমার মুখখানি উজ্জ্বল দেখবার জন্য যে প্রাণ দিতে পারে, যার স্বচ্ছ স্নেহ মন্দাকিনী এই শুষ্ক তপ্ত মরুভূমিতে শতধারায় উচ্ছ্বসিত হয়ে যাচ্ছে, মা যার অপার শুভ্র করুণা মানব জীবনে প্রভাত সূর্যের রশ্মির মতো কিরণ দেয়, বিতরণে কার্পণ্য করে না, বিচার করে না, প্রতিদান চায় না, উন্মুখ উদার কম্পিত আগ্রহে দুহাত তুলে আপনাকে বিলতে চায়। চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত, এতদিনে বুঝলাম যে আমি তোমার কেউ নয়, নন্দই তোমার ভাই, আমি সূত্রাণী, আমি তো তোমার মা নই। পুত্রের উপর তুমি এত নিষ্ঠুর হতে পারো মা? তুমি আমার মা নও, তুমি আমার ধর্ম, তুমি আমার সাধনা, তুমি আমার ঈশ্বরী, দৈবাদেশ তোমার আজ্ঞা, করো আশীর্বাদ, চললাম যুদ্ধে। এই তো আমার পুত্র, এই তো আমার শিষ্য, কার সাধ্য তোমাকে পরাস্ত করে, ওই আসছে চন্দ্রকে তো তোমার সাহায্যে, এসো মুরা যুদ্ধে যাও, বক্ষ জয়লাভ করো। এ কক্ষ অন্ধকার, হজ্ঞে আরশোর হাত থেকে তো বেঁচেছি। এই কক্ষে কাত্তায়নকে বন্দী করে রেখেছিলাম। হ্যাঁ মহারাজ। কি ভয়ানক! আর এই ঘরে তার সাতটা ছেলেকে না খেতে দিয়ে হত্যা করেছিলেন মহারাজ। অনুতাপ হচ্ছে। হচ্ছে নাকি মহারাজ? তবে আর কি, তবে আর ভয় নেই। ভয় নেই বা বলি কেমন করে, তবে চন্দ্রগুপ্ত আমায় বধ করবে না, যদি করে সেই প্রতিহিংসা পরায়ণ ব্রাহ্মণ চাণক্য, সেদিন ব্রাহ্মণ আমার পানে চাইলে সে জানা নৌকার হাত শিকারের প্রতি সার তুলে লোলুপ চাহনি। তা ভয় কিসের? তোমার কি ভয় করছে না বাছা? আগে না কিচ্ছু ভয় করছে না, মহারাজকে হদ্যমদ্য বধ করবে, তার বারা তো আর কিছু করবে না, তাতে আমার আর ভয় কি? তবে হ্যাঁ, আমার ভগ্নী বিধবা হবে এইটা। ও, তুমি ভাবছো আমায় তারা বধ করবে আর তোমায় ছেড়ে দেবে? হ্যাঁ, মহারানীকে যুদ্ধের আগে তুমি মন্ত্রীর আশ্রয়ে রেখে এসেছিলে তো? তা ঠিক, রেখে এসেছিলাম। আমি বিশ্বাসঘাতক চিরদিন ছিলাম না নন্দ, তুমি আমাকে বিশ্বাসঘাতক করে তুলেছ, তুমি আমার সপ্তপুত্রকে কারাগারে নিক্ষেপ করে বধ করেছ, আমি আমার এই বিদ্রোহীন দৃষ্টির সম্মুখে তাদের এই কক্ষে এই অন্ধকারে একে একে অনাহারে মরে যেতে দেখেছি, প্রতি পুত্র তার মুষ্টিমেয় খাদ্যের শীর্ণ শেষাংশ মরে যাবার আগে আমাকে দিয়ে গেল আর বলে গেল, বাবা প্রতিশোধ নিও। তুমি কি বুঝবে নন্দ সন্তানের জন্য বৃদ্ধ পিতার ব্যথা? ব্রাহ্মণ অন্যায় করেছি, ঘোরতর অন্যায় করেছি, আমি এত পাষণ্ড ছিলাম না, সঙ্গ দোষ আমায় পাষণ্ড করেছে, আমায় ক্ষমা করো ব্রাহ্মণ। যাও নন্দ, তোমাকে আমি ক্ষমা করলাম। তবে আমরা মুক্ত? তোমাদের মুক্তি দেবার অধিকার আমার নেই বাঘাল, তবে মন্ত্রী চাণক্যকে অনুরোধ করব। সেই ভিক্ষুক চাণক্য আজ মন্ত্রী? শুধু মন্ত্রী নন, তিনি মহারাজ চন্দ্রগুপ্তের গুরুদেব। সূত্র চন্দ্রগুপ্ত মহারাজ, ভিক্ষুক চাণক্য মন্ত্রী, আর সেনাপতি মলয়রাজ চন্দ্রকেতু। উত্তম। ব্রাহ্মণ, তোমার প্রতি অন্যায় করেছি, তোমার কাছে মার্জনা চাইতে আমার দ্বিধা নেই, লজ্জা নেই, কিন্তু সূত্র চন্দ্রগুপ্ত আর সুদ্রাণী মুরাকে আমি ঘৃণা করি, যদি মুক্তি পাই। আমি তোমার মুক্তির জন্য অনুরোধ করব নন্দ। আগে মন্ত্রী মহাশয় আমার জন্য একটু করবেন। তুমি স্বয়ং এসে করো বাচাল, মন্ত্রী চাণক্য তোমাকেই ডেকে পাঠিয়েছে। বাচালকে তার কি প্রয়োজন? তা জানি না নন্দ, এসো বাচাল। মহারাজ, আমি আর কি করবো, তোমারই মতন বন্দী। মহারাজ, ফিরে যাব কোথায়? নিশ্চিন্ত আদর্শে, নিষ্কর্ম নৈরাশ্যে, না না সে পচা গরম অসহ্য, বিধাতা স্বর্গ থেকে যখন আমাকে ভ্রষ্ট করেছেন নরকেই যাব। কে ও কি? কাত্তায়ন সঙ্গে তোমার কে ওটা? নন্দের শালক বাচাল, প্রণাম হই। ও, এখন যে ভারী ভক্তি দেখছি, একদিন আমার শিখা ধরে টেনেছিলে মনে আছে? কই না তো। স্মরণ নেই, স্মরণ করিয়ে দিচ্ছি আগে। হ্যাঁ নন্দে, তোমার ভগ্নী কোথায়? নন্দের পরিবার? আগে আমি তো জানি না। তুমি জানো? জানি। বলো কোথায় তোমার ভগ্নী? আগে মলয় পর্বতে। মিথ্যে কথা।
কোথায় সত্য বলো, প্রচুর পুরস্কার দেব। আগে পিত্রালয়ে কাতায়ন সেখানে লোক পাঠিয়ে দেখো, যদি সত্যি কথা বলে থাকে লোকটাকে ছেড়ে দেবে, যদি মিথ্যা কথা বলে থাকে ওর প্রাণদণ্ড। প্রাণদণ্ড হবে? হ্যাঁ বাচাল, আমার ভগ্নি তো সেখানে নেই। আচাল, বকর সাপ নিয়ে খেলা করছো মনে থাকে কেন? এই তো দোহাই ধর্ম, সত্য বলো এই শেষবার। আগে মন্ত্রীর আশ্রয়ে কাতায়ন সম্ভবত সত্য। আচ্ছা দেখি, প্রহরী যাও এই খবরটা নাও, যদি সত্যি আগে ছেড়ে দেবে, যদি মিথ্যা হয় ওর মৃত্যু। আরে আমার বড় জলতেষ্টা পেয়েছে, ওকে পাশের ঘরে নিয়ে গিয়ে এটাকে একটু জল দাও জানোয়ারটাকে। কাতায়ন কি ভাবছো? ভাবছিলাম মানুষ এত নীচ হতে পারে, অত্যাচার পীড়ন হত্যা সব সওয়া যায়, কিন্তু এই কৃতজ্ঞতা অসহ্য। মানুষের এই কৃতজ্ঞতাই হচ্ছে চাণক্য নীতির মূল সূত্র, বুঝলে? আমি মানুষের কদর্য প্রবৃত্তিগুলোকে কাজে লাগাই, বন্ধুকে শত্রু করা, ভাইকে দিয়ে ভাইয়ের গলায় ছুরি বসানো, এর নামই চাণক্যের রাজনীতি, সঠে সাক্ষ্যম সমাচারের। যাক আমি ঘুমাবো, মনে রেখো, সব প্রস্তুত করে রেখো। কি যুবকাষ্ট আর খড়্গ, বলির জন্য চিন্তা নেই। কিন্তু আমি বলছিলাম নন্দকে মুক্তি দিলে হয় না? তাও হয়, কিন্তু তা হবে না। যাও যাও, প্রস্তুত রেখো। মহারাজ। ছায়া, তোমার দাদা কোথায়? জানি না, দেখি গে। দাঁড়াও ছায়া। ছায়া, যুদ্ধের পর তোমার সহিত সাক্ষাৎ হয়নি, তুমি আমার প্রাণ রক্ষা করেছো, তার জন্য আমার কৃতজ্ঞতা প্রকাশ করবার সুযোগ হয়নি, প্রত্যুপকার স্বরূপ আমি তোমাকে। কিছু প্রয়োজন নাই মহারাজ, আমরা হীন পার্বত্য জাতি, উপকার বিক্রয় করি না, মহৎ প্রবৃত্তির ব্যবসা করি না, মহারাজের জীবন রক্ষা করতে পেরেছি, এই সৌভাগ্যই আমার যথেষ্ট পুরস্কার। এই যে চন্দ্রকেতু, বন্ধু ব্রাহ্মণের আজ্ঞা, আজ রাত্রেই ভূতপূর্ব মহারাজ নন্দের বলি হবে। সে কি বলি হবে? ব্রাহ্মণের আজ্ঞা, আমি কে? মগধের মহারাজ না? চন্দ্রকেতু বন্ধুবর, এ প্রাণদণ্ড হবে না, আমি মার্জন আজ্ঞা লিখে দিচ্ছি, নিয়ে যাও। বলো, এ মহারাজ চন্দ্রগুপ্তের আজ্ঞা মিনতি নয়, যাও প্রস্তুত হও। ভূতপূর্ব মহারাজ নন্দ, দেখছো যে ব্রাহ্মণের প্রতাপ যায়নি, ঈশ্বর মূর্খ নন তাই বাহুর ওপর মস্তিষ্ক, আর্য ঋষিগণ মূর্খ ছিলেন না তাই ক্ষত্রিয়ের ওপর ব্রাহ্মণ, স্বর্গ দেখছো, যুবকাষ্ট দেখছো, আমার প্রতিজ্ঞা মনে আছে, তোমার রক্তে রঞ্জিত হস্তে শিখা বাঁধবো, এখনো বাঁধিনি, দেখো এখনো কি বুঝতে বাকি আছে কি জন্যে তোমাকে এখানে আনা হয়েছে? আমায় বধ করবে? কি অপরাধে? ব্রহ্মহত্যার অপরাধে, ব্রাহ্মণের সম্পত্তি লুণ্ঠন করার অপরাধে, ব্রাহ্মণকে অপমান করার অপরাধে। চাণক্য, আমি কাত্যায়নের প্রতি তোমার প্রতি অবিচার করেছি, আমায় ক্ষমা করো। এই অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে, সেদিন বলেছিলাম না নন্দ, একদিন এই ভিক্ষুকের কাছে তোমায় প্রাণ ভিক্ষা চাইতে হবে, আর সে ভিক্ষা আমি দেব না। আমি প্রাণ ভিক্ষা চাই না ব্রাহ্মণ, ক্ষত্রিয় আমি, মৃত্যু ভয় করি না, পিতার গণিকা পুত্রকে ঘৃণা করি, কিন্তু নিজের অন্যায় বুঝি, ক্ষমা করো কাত্যায়ন। নন্দ, আমি ক্ষমা করি। কাত্যায়ন, ক্ষমা নেই, খর্গ নাও কাত্যায়ন, তোমাকে একে সহজে বধ করতে হবে। আমি?
হ্যাঁ, তুমি পুত্র হত্যার প্রতিশোধ নাও। মনে করো কাত্যায়ন তোমার সপ্তপুত্রের শীর্ণায়মান পাণ্ডুর মূর্তি, অন্যের জন্য ক্ষীণ আকার, নিষ্প্রবায়মান দৃষ্টি, তারপর সব হিম কঠিন অসার, দুই চোখের ওপর মৃত্যুর করাল মুদ্রাঙ্কন। তুমি পিতা সচক্ষে তাই দেখছো, কাত্যায়ন সহস্তে তার প্রতিশোধ নাও। মরবার আগে শুনে যাও নন্দ, ভূতপূর্ব মহারাজ তোমার বংশে বাদী দিতে কেউ নেই, নন্দ বংশ নির্মূল। কাত্যায়ন সাবধান, খড়গলা বাবু ব্রাহ্মণ। কেন চন্দ্রকেতু? এই মহারাজ চন্দ্রগুপ্তের আজ্ঞাপত্র, নন্দ মুক্ত। থাক, মহারাজ চন্দ্রগুপ্তের আজ্ঞা সে আমার জন্য নয়, কিন্তু গুরুদেব এ রাজ আজ্ঞা, ব্রাহ্মণের আজ্ঞা। কোনো চিন্তা নাই কাত্যায়ন, যে ব্রাহ্মণ চন্দ্রগুপ্তকে সিংহাসনে বসাতে পারে সে তাকে সিংহাসন থেকে নামাতেও পারে। সাবধান, এর জন্য যদি ব্রহ্ম হত্যা হয় তো আমি দ্বিধা করব না। আর যদি নারী হত্যা হয়? মা, আপনি? হ্যাঁ আমি, আমার আজ্ঞা, বধ করো। আপনি নন্দকে ক্ষমা করুন মা। ক্ষমা? ক্ষমা নাই, আমি ক্ষমা করব না, আমি যে সূত্রাণী গণিকা, বধ করো। কিন্তু মা, এ রাজ আজ্ঞা। এ রাজ মাতার আজ্ঞা, আমি দাসী গণিকা হলেও মহারাজ চন্দ্রগুপ্তের জননী, আমার আজ্ঞা, বধ করো। কাত্যায়ন, প্রতিজ্ঞা পূর্ণ হলো, সত্য সন্তান হত্যার এই প্রতিশোধ। এরা এরা নন্দকে বধ করেছে। কে বধ করেছে? আমি, ব্রাহ্মণ অবদ্ধ, তোমাকে আমি রাজ্য থেকে নির্বাসিত করলাম। মা, আমার অপরাধের শাস্তি দাও বৎস। তোমার অপরাধ মা? মায়ের অপরাধ সন্তানের কাছে? তুমি যাই করো, তুমি আমার কাছে চিরদিনই মা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদি গরীয়সী। প্রতিহিংসা পূর্ণ হয়েছে, কিন্তু সে একটা ক্ষণিক উন্মাদনা, আবার সেই অবসাদ, বাইরের বাদ্য থেমে গিয়েছে, আবার হৃদয়ের সেই হাহাকার শুনতে পাচ্ছি। অগাধ স্নেহ রাশি রাখি এমন পাত্র নেই, রাক্ষসী করিতিস কি না, এ শুধু অরণ্যের ওদন, কঙ্কালে করা ঘাত। কি সংবাদ? কাত্যায়ন শত্রু শিবিরে, এ সংবাদ ঠিক। আর কিছু? গ্রিক সিন্ধু নদ পার হয়েছে। সৈন্য কত? 400,000। বিদ্রোহীরা দলবদ্ধ হয়েছে, তাদের সংকেত 3 তুরিধ্বনি। আর কিছু? মহারাজের শয়নকক্ষে 25 ঘাতক সুড়ঙ্গ কেটে অপেক্ষা করছে। তাদের দলপতি? পাঁচাল। সৈন্য নিয়ে গিয়ে এই মুহূর্তে তাদের বধ করো। জি আজ্ঞা। চমৎকার এই ব্যবসা, সংবাদের চৌর্যবৃত্তি, এ চাণক্যের সৃষ্টি। রামচন্দ্র গুপ্তচর রাখতেন বটে, সে নিজের কুৎসা শোনবার জন্য। আমি গুপ্তচর রাখি কুৎসার কণ্ঠরোধ করতে। আমায় ডেকে পাঠিয়েছিলেন গুরুদেব? হ্যাঁ চন্দ্রকেতু, চন্দ্রগুপ্ত আজ রাত্রিকালে দাক্ষিণাত্য জয় করে ফিরে আসছে জানো? জানি, তিনি নগরীতে উৎসবের আয়োজন করতে আমায় আদেশ দিয়েছেন। আয়োজন করেছ? করেছি। নগরী আলোকিত হবে, গৃহে গৃহে শঙ্খধ্বনি হবে, পথে জয়বাদ্য হবে। না, যাও উৎসব বন্ধ করো। সে কি গুরুদেব? যাও। আজ চন্দ্রগুপ্ত দাক্ষিণাত্য জয় করে মগধে ফিরে আসছে। আজ বহুদিন পরে বন্ধুর জয়দীপ্ত মুখখানি দেখতে পাব, আজ আমার কি আনন্দ। চন্দ্রগুপ্ত, তুমি কি পূর্বজন্মে আমার ভাই ছিলে? স্বাগত মহারাজ। চন্দ্রকেতু, আমার আদেশ পেয়েছিলে? কি আদেশ প্রিয়বর? যে আমার আগমন উপলক্ষে নগরী আলোকিত হবে, এই আদেশ পেয়েছিলে? হ্যাঁ পেয়েছিলাম। সে আদেশ পালিত হয় নাই কেন? মন্ত্রীর নিষেধ ছিল, তা আমি পূর্বেই অনুমান করেছিলাম। চন্দ্রকেতু, মগধের মহারাজ আমি না চাণক্য? মগধের মহারাজ চন্দ্রগুপ্ত। তবে প্রিয়বর, শুনতে চাই না, মন্ত্রীকে ডাকো। মহারাজের জয় হোক। মন্ত্রীবর, আমি আজ আমার নগর প্রবেশ উপলক্ষে নগরী আলোকিত করবার আজ্ঞা দিয়েছিলাম, সে আজ্ঞা পালিত হয় নাই কেন? আমি নিষেধ করেছিলাম। মন্ত্রী, আমি জানতে চাই যে রাজ্যের রাজা আমি না চাণক্য? মহারাজ চন্দ্রগুপ্ত। কই, তা তো দেখছি না, দেখছি মন্ত্রী চাণক্য পাটলিপুত্রে নিশ্চিন্ত হয়ে বসে রাজভোগ খাবেন, আর মহারাজ চন্দ্রগুপ্ত তার উপকরণ দেশ দেশান্তর থেকে আহরণ করে এনে দেবে। মহারাজ চন্দ্রগুপ্ত মন্ত্রী চাণক্যের আদেশ অবনত শিরে বহন করবে, আর চাণক্য চন্দ্রগুপ্তের আজ্ঞায় পদাঘাত করবেন। এই যদি আমাদের মধ্যে সম্বন্ধ হয়, তবে সেই বন্ধন যত শীঘ্র ছিন্ন হয় ততই মঙ্গল। মহারাজের অভিরুচি, মন্ত্রিত্ব আমি ত্যাগ করলাম। মহারাজ,
চাণক্য নিশ্চিন্ত বিলাসে রাজধানীতে বসে নেই, সেইখানে বসে একটা প্রকাণ্ড সাম্রাজ্য আর তার সাম্রাজ্যপতিকে চালাচ্ছে। চাণক্যের রাজভোগ, সে আহার করে দুই মুষ্টি আতপ তণ্ডুল, শয়ন করে অজিন শয্যায় রাজ্যের চিন্তায়, তৃতীয় প্রহর রাত্রে উষ্ণ মস্তিষ্কে কুটির প্রাঙ্গণে পদচারণা করে। আমি চললাম, হ্যাঁ যাবার আগে বলে যাই কেন আজ এই উৎসব নিবারণ করেছিলাম। ভূতপূর্ব মহারাজ নন্দের মন্ত্রীর দলস্থ লোকেরা উৎসবের সুযোগ নিয়ে রাত্রে রাজধানী আক্রমণ করতে মনস্থ করেছিল। রাজশয়ন কক্ষে সুড়ঙ্গ কেটে হত্যাকারীরা অপেক্ষা করছে। ভয় নেই, আমি সৈনিক পাঠিয়েছি তাদের বধ করতে। আরো এক কথা, বিজয়ী সেলেউকোস সিন্ধু নদ পার হয়েছে, শত্রু চারিদিকে সশস্ত্র। এখন উৎসবের সময় নয়, তাই আপাতত উৎসব স্থগিত রেখেছি। গুরুদেব, কৈফিয়ত দেবার পর চাণক্য আর মন্ত্রিত্ব গ্রহণ করে না চন্দ্রকেতু। উপদেশ শোনো বন্ধু, মন্ত্রীকে হাতে পায়ে ধরে ফেরাও। তোমার উপদেশ চাই না চন্দ্রকেতু, তোমার অনুরোধে একবার চাণক্যকে আমি ক্ষমা করেছিলাম, মহাভ্রম করেছিলাম। কিন্তু গুরুদেব যা করছেন সে তো তোমারই মঙ্গলের জন্যে। সেই জন্য কি ব্রাহ্মণ আমার ভাই নন্দকে হত্যা করেছিলেন? তিনি আর কাত্যায়ন আমার অভাগা ভাইকে হত্যা করে পয়সা চিকুল্লাসে তার মৃতদেহের উপরে তাণ্ডব নৃত্য করেছিলেন, আমি দেখিনি? তাছাড়া এই সিংহাসনের জন্য তুমি তো তার কাছে ঋণী। ঋণী? যাক, অপ্রিয় বাক্য বলতে তুমি বেশ পটু তা আমি জানি। অপ্রিয় সত্য বলবার অধিকার একমাত্র বন্ধুরই আছে। সে বন্ধুত্ব হয় সমানে সমানে। আমার অধ্যুত্ব মার্জনা করবেন মহারাজ, ভবিষ্যতে আর আমি মহারাজের সঙ্গে বন্ধুত্বের স্পর্ধা করব না, বিদায়। তবে যাবার পূর্বে বলে যাই মহারাজ, সম্পদে আমার বন্ধুত্ব উপেক্ষা করেন করুন, কিন্তু বিপদে এসে বন্ধুত্বের উপর দাবি করতে লজ্জিত হবেন না। চন্দ্রকেতু আপনার প্রয়োজনে চিরদিনই মৃত্যুবরণ করতে প্রস্তুত। বর্তমান চন্দ্রগুপ্তের সঙ্গে গ্রিক সম্রাট সেলুকাসের কন্যার বিবাহ, আমি হেয় সন্ধি দিয়ে মুক্তি ক্রয় করব না, কখনো না। বাবা, আর দর্প শোভা পায় না, অপমানে চূড়ান্ত হয়েছে, এখনো শির উঁচু করে আছেন, লজ্জা নেই? কিসের লজ্জা, যুদ্ধে জয় পরাজয় আছে, এবার পরাজিত হয়েছি, আবার যদি মুক্তি পাই। বর্বরের দয়ার উপর নির্ভর করে কোথায় গেল সে প্রতিজ্ঞা, হয় জয় না হয় মৃত্যু, লজ্জা করে না? ও কি অধঃপতন! হেলেন, তোমার মুখে এই কথা, এই আমার দুর্গতির চরম সীমা। না বাবা, অন্যায় করেছি, মার্জনা করুন। বাবা আপনি মুক্ত হন, মুক্ত হয়ে গ্রীকের এই অপমানের প্রতিশোধ নিন, আমি আপনাকে মুক্ত করব, আমি চন্দ্রগুপ্তকে বিবাহ করব। না কোন, আমার মুক্তির জন্য সেই মূল্য দেব না। তার প্রয়োজন নেই বীরবর, গ্রিক সম্রাট আপনি মুক্ত, ইচ্ছা হয় আবার মগধ আক্রমণ করবেন, চন্দ্রগুপ্ত তার জন্য প্রস্তুত থাকবে। যান বীরবর, যান রাজকন্যায়, আপনারা মুক্ত। সম্রাট, এই হিন্দু জাতি বর্বর নয়, তারাও পুরুর প্রতি সেকেন্দার শাহর সৌজন্যের উত্তর দিতে জানে। তবে আসি সম্রাট। ভারত সম্রাট চন্দ্রগুপ্ত, তুমি মহৎ, তুমি একদিন আমার প্রাণ রক্ষা করেছিলে, আজ তুমি বিনা শর্তে আমাদের মুক্ত করে দিলে, আমি তা ভুলব না। ভারত সম্রাট, আমি প্রস্তাবিত সন্ধির সমস্ত শর্তে সম্মত আছি, যে সাম্রাজ্য খণ্ড ছেড়ে দিলাম তা পারি তো বাহু বলে আবার জয় করু, কিন্তু তোমায় কন্যা দিতে পারি না, কারণ তুমি হিন্দু। হিন্দু মানুষ। হেলেন, বুঝেছি রাজকন্যা, এ আমার মহৎ সম্মান, মাথা পেতে নিচ্ছি, কিন্তু বীরবর আমি এ ভিক্ষা গ্রহণ করতে অক্ষম। আমি মুক্ত কণ্ঠে স্বীকার করি যে আমি আপনার কন্যার প্রেমে মুগ্ধ, কিন্তু সম্রাট আমার বন্ধুবর চন্দ্রকেতু মৃত্যুকালে তার ভগ্নী ছায়াকে আমার করে সমর্পণ করে গিয়েছেন, ভারতের ভাবি সম্রাজ্ঞী মলয় রাজ দুই তার ছায়া। সম্রাটের অনুকম্পা, কিন্তু ছায়া এই অনুগ্রহ দত্ত সম্মানের ভিখারিণী নয়, ভারত সম্রাটের যজ্ঞ মহিষী এই গ্রিক সম্রাটের কন্যা হেলেন। বড় সুভাগিনী তুমি বোন, যে মহারাজ চন্দ্রগুপ্ত তোমার অনুরাগী, আমি সৎসন্ন মনে আমার হৃদয়ের নিধি আমার সর্বস্ব তোমায় দান করলাম। নাও বোন, এই অমূল্য রত্ন তোমার বক্ষে ধারণ করো, এই আমার সর্বাপেক্ষা গৌরবময় মুহূর্ত। কিন্তু যদি জানতে বোন কি মূল্য দিয়ে সে গৌরব ক্রয় করলাম। না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না চন্দ্রকেতু, না না কখনো নয়, কখনো নয়। সম্রাট,
সম্রাট আপনারা মুক্ত। এসো কাত্তায়ন, এসো বন্ধু। ব্যঙ্গের প্রয়োজন কি চাণক্য? বন্ধন মোচন করে দাও প্রহরী। আর তো আমাদের মধ্যে প্রভেদ নেই বন্ধু। প্রভেদ নেই? তোমার এক ইঙ্গিতে এই মুহূর্তেই আমার জীবনের শেষ মুহূর্ত হতে পারে। আমি বন্দী আর তুমি একটা বিশাল সাম্রাজ্যের সর্বময় কর্তা। এই ছোড়া নাও, আমার বুকে আমূল বসিয়ে দাও, তোমার মন্ত্রিত্বের পথ পরিষ্কার করো। তোমার অভিপ্রায় কি চাণক্য? আমি সাম্রাজ্যের জঙ্গল পরিষ্কার করে দিয়েছি, এক উষর প্রান্তরকে উর্বর ক্ষেত্রে পরিণত করেছি। তুমি যা পারনি, এই বিশাল সাম্রাজ্যে একটা ত্রস্ত শান্তি বিরাজ করছে। আকাশে যদি ঈশ্বর থাকেন, তিনি চাণক্যের এই মহাসৃষ্টি মুগ্ধ দৃষ্টিতে নিরীক্ষণ করছেন। সব করেছি কিন্তু তাতে প্রাণ প্রতিষ্ঠা করতে পারলাম না। পারবো কোথা থেকে? বাইরে এই অদ্ভুত মনীষা দেখছো, কিন্তু আমার হৃদয় চিরে দেখো বন্ধু, সে এক শুষ্ক মরুভূমি। এক কণা করুণা নেই, স্নেহ নেই, বিশ্বাস নেই, শ্বাস নেই। খোসা নিয়ে কি করব, ইচ্ছে করে ভেঙে টেনে চুড়ে ফেলে দিই। আশ্চর্য, তুমি আহির চাণক্য। এই দুর্দম তেজ, এই অটল প্রতিজ্ঞা, এই তীক্ষ্ণ বুদ্ধি। বুদ্ধি বুদ্ধি, শুনতে শুনতে কান বধির হয়ে গেছে। পথে ঘাটে প্রান্তরে বিশ্বশুদ্ধের ওই এক কথা, চাণক্যের কি বুদ্ধি, চাণক্যের কি বুদ্ধি, চাণক্যের কি বুদ্ধি। যে বুদ্ধিকে এতদিন আমি দেই দৈব বাণীর মতো অনুসরণ করে এসেছি, আজ বুঝতে পেরেছি সে বর নয়, সে অভিশাপ। সে ফিরে দাঁড়িয়েছে, মুখ দেখতে পেয়েছি, সজীব মূর্তি নয়, কঙ্কাল। এতদিন চালিয়ে নিয়ে বেড়াচ্ছিল, এখন এখন তারা করেছে। ভয়ঙ্কর! তুমি কি ক্ষিপ্ত হয়েছো চাণক্য? এই সুন্দর প্রভাত ধরণী বিবাহের কন্যার মতো সেজেছে, তার মুখের ওপর সূর্যের কনকরশ্মি ঈশ্বরের আশীর্বাদের মতো এসে পড়েছে। আর সৃষ্টি ছাড়া আমি দ্বারস্থ ভিক্ষুকের মতো দাঁড়িয়ে তাই দেখছি। চাণক্য, চাণক্য! তবু একদিন ছিল যেদিন সংসার আমার কাছে উৎসব মন্দির বলে বোধ হতো। সেই স্বর কাত্তায়ন, বন্ধু ডেকে আনো। কাকে? ওই ভিক্ষুকার ভিক্ষুক বালাকে। কেন এমন হয়, এক বালিকা, তার কণ্ঠস্বর কেন এমন হয়? জয় হোক বাবা, চারটি ভিক্ষে পাই। ভেতরে এসো। চারটি ভিক্ষে পাবো বাবা? ভিক্ষুক, এত রাত্রে ভিক্ষা করতে বেরিয়েছো যে? এই মাত্র নগরে এলাম, সারাদিন কিছু খাইনি বাবা। কিচ্ছু খাইনি বাবা। এদিকে এসো তো মা। বালিকা, তোমার নাম কি? মাধু। তোমার বাড়ি কোথায়? অনেক দূর। না না, আমাদের বাড়ি নেই বাবা, কখনো অতিথিশালায় থাকি আর কখনো গাছতলায় থাকি। গাইতে পারো? পারে বই কি বাবা, গাতো মাধু। না না, আগে কিছু খাক, একটু বিশ্রাম করুক। তাতে কিছু কষ্ট নাই বাবা, এ আমাদের ব্যবসা, গাতো মা। ওই মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, ওই মহাসিন্ধুর পার। এডাকে মধুর তানে কাতর প্রাণে আয় চলে আয়, ওরে আয় চলে আয় আমার পাশে মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত। একবার এদিকে এসো তো মা। একেবারে সেই মুখ, সেই চোখ দুটি, একেবারে অথচ ভিক্ষুক, একটা কথা জিজ্ঞাসা করি, এ তোমার কন্যা? সত্য বলো, তোমায় প্রচুর পুরস্কার দেবো, বলো। না বাবা, এ আমার মেয়ে নয়, পথে মানিক কুড়িয়ে পেয়েছি। তবে তোমার মেয়ে নয়? না বাবা, কুড়িয়ে পেয়েছি। কোথায় পেলে? ভগবান দিয়েছেন, কি পুণ্যে মাকে পেয়েছি জানি না, ডাকাতি করে খেতাম, সেই পাপে চক্ষু দুটি হারিয়েছি। দস্যু ছিলে, ব্যবসা ছেড়ে দিয়েছো? দিয়েছি বই কি বাবা। মেয়ে কোথায় পেলে? অবন্তিপুরে। অবন্তিপুরে কোন জায়গায়? পথে। না, এক ব্রাহ্মণের ঘর থেকে চুরি করে এনেছো? কোনো ভয় নেই, চুরি করেছিলে? না বাবা। হত্যা করবো, সত্য বলো, ডাকাতি করে এনেছিলে? হ্যাঁ বাবা। নদীর ধারে বাড়ি? আজ্ঞে হ্যাঁ। হৃদয় উদ্বেল হয়ো না, উদ্বেল হয়ো না, তখন এর বয়স তিন কি চার বছর। নাম কি বলেছিল? আত্রেয়ী। আত্রেয়ী, শুনেছো কাত্তায়ন বলেছে আত্রেয়ী?
এর বাপের নাম চাণক্য। দস্যু! না, তোমায় মারবো না, তোমার কেশ আগ্রহ স্পর্শ করবো না, কোনো ভয় নেই। কাত্তায়ন না, রক্ষী না, যাও ভিক্ষুক। আমি সেই ব্রাহ্মণ, এ কন্যা আমার। আমার মেয়েটি টেনে নিও না বাবা, এই আন্ধের নুড়ি খেতে পাবো না বাবা। এক রাজ্য খণ্ড দেবো দস্যু, তুমি আমায় পথের ভিকিরি করেছ, তুমি আমায় সম্রাট করেছ, তুমি আমায় নরকে নিক্ষেপ করে আবার স্বর্গে উঠিয়েছ। আমি তোমায় বধ করে তোমার মূর্তি পূজা করব। না না, একই একই আনন্দ না দুঃখ, এই যে এই যে, না না, একটা কিছু করতে হবে, একটা কিছু করতে হবে, যাতে বুঝতে পারি আমি বেঁচে আছি। কাত্তায়ন, নারী দেখতে জানো, দেখো তো, দেখো তো আমি বেঁচে আছি কিনা, দেখো তো। ইহকাল না পরকাল, স্বপ্ন না সত্য, আলোকের উচ্ছ্বাস না অন্ধকারের বন্যা, সৃষ্টির সঙ্গীত না প্রলয় কল্লোল, দেখো তো। নইলে সম্ভব এতদিন পরে আমার কন্যা, ভারতের শাসনকর্তার কন্যা কাত্তায়ন এসেছে আমার দ্বারে ভিক্ষা করতে। কাত্তায়ন, কাত্তায়ন! প্রকৃতি সম্ভব নয়, ছলনা, প্রতারণা, ষড়যন্ত্র। হ্যাঁ, তোমার ষড়যন্ত্র কাত্তায়ন। না না, এ যে সেই মুখ, সেই চোখ দুটি, আত্রেয়ী মা আমার, এতদিন সন্তানকে ভুলে কোথায় ছিলি পাচানি মা? কাত্তায়ন শোনো, কুঞ্জবনে একটা সামস্তত্ব উঠছে না, দেখো দেখো, ওই নদী আনন্দে রোমাঞ্চিত হয়ে উঠেছে, আকাশ থেকে একটা স্নিগ্ধ সৌরভ হিল্লোল ভেসে আসছে। আমার শরীর অবসন্ন হয়ে আসছে, আমায় শয্যায় নিয়ে চলো কাত্তায়ন। চন্দ্রগুপ্তের সঙ্গে হেলেনের বিবাহ শেষে তাও হল, ওই নগরের উচ্চ উৎসব কোলাহল গ্রীষ্মের বাচ্চা বিকশিত হচ্ছে। কিন্তু কই, হেলেন তো এখনো এলো না। এই যে হেলেন, হেলেন, আমি এতক্ষণ তোমারই প্রতীক্ষা করছিলাম। আমি নিজেই এসেছি আপনাকে রাজসভায় নিয়ে যেতে, আসুন বাবা। না, আমি যাব না, তাই তোমায় ডেকে পাঠিয়েছি। কেন বাবা, আপনার কন্যার বিবাহ উৎসবে আপনি যাবেন না? না মা, আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। বুঝেছি। হেলেন, আমার ওপর অভিমান করো না মা। না বাবা, আপনার উপর আর আমার এমন কি দাবি আছে যে আমি আপনার উপর অভিমান করব? আরে মূঢ় পিতা, এত স্নেহের, এত যত্নের, এত আদরের কন্যা একদিনে একেবারে পর তোর আর কেউ নয়। না বাবা, আমায় ক্ষমা করুন, আমি অন্যায় বলেছি। বাবা বাবা, এ কি আপনার চোখে জল? বাবা, জানেন কি যে আপনাকে ছেড়ে যেতে এই বক্ষে কি হচ্ছে, একটা প্রলয় বয়ে যাচ্ছে। আমার বিদায় দিন, আশীর্বাদ করুন। সুখী হও বৎসে। বিদায় দিন পিতা। হেলেন, মা আমার। চন্দ্রগুপ্ত, আপনি স্বীয় বাহু বলে হিন্দুকুশ হতে কুমারিকা পর্যন্ত এক বিশাল সাম্রাজ্য স্থাপন করেছেন, যা পূর্বে বোধহয় ভারতের কোন নরপতির কল্পনায় আসে নাই। আপনি বাহু বলে গ্রিক সম্রাটের বিরাট বাহিনীকে পরাজিত করেছেন, আপনার নাম ভারত ইতিহাসে ধন্য হোক। গুরুদেব চাণক্যই সে কীর্তির সূচনা করে দিয়েছেন। একবার আমার ঔদ্ধত্যের জন্য তিনি আমায় ত্যাগ করে গিয়েছিলেন, আমার অকৃত্রিম বন্ধু চন্দ্রকেতু তাকে ফিরিয়ে এনেছিল, আজ সেই সৌভাগ্যক্রমে আমি এই সিংহাসনের অধিকারী। মহারাজ চন্দ্রগুপ্তের জয় হোক। সেই সূত্রাণী মা সম্বোধনে আজ সমুচিত উত্তর হল, সেই সূত্রাণীর পুত্র আজ ভুবন বিজয়ী ভারত সম্রাট চন্দ্রগুপ্ত। আর সেই মা তার নামে এই রাজবংশের নাম হোক মৌর্য বংশ।